খুব দামি হাসপাতাল। অপারেশন থিয়েটারের বাইরে লাল বাতিটি জ্বলছিল। বাইরে প্রসাদ আর রমেশ খুব চিন্তিত হয়ে দাঁড়িয়ে। সারদা খুব আরাম করে এসে তাদেরকে বলে, তোমরা এত চিন্তিত কেন? বৌমা মা হতে চলেছে, রমেশ বাবা হবে, তুমি আর আমি দাদু ঠাকুমা হতে চলেছি, এ তো আনন্দের কথা, তোমরা উল্টো চিন্তায় আছো। আমাদের আগে থেকে দুটি সন্তান আছে, তাই আমি ভীষণ চিন্তায় আছি। চিন্তা করিস না বাবা, বৌমার নর্মাল ডেলিভারি হবে, তাই তো ন মাসের গর্ভবতী হওয়ার পরেও তার উপরে বিন্দুমাত্র দয়া করিনি, ঘরের সব কাজকর্ম করিয়েছি যাতে তার শরীরের সব নার্ভগুলো ভালো করে কাজ করে, শরীরে রক্ত চলাচল ভালো করে হয়। দেখবি বৌমার নর্মাল ডেলিভারি হবে। এ কথা বলছিলই ততক্ষণে ডক্টর কৌশল্যা তাদের কাছে রেগে মেগে আসে, মিস্টার রমেশ এখানে সারদাকে। ম্যাডাম আমার মা। এর মধ্যে সারদা ঢুকে বলতে লাগে, হ্যাঁ আমি ম্যাডাম, তাহলে কি বৌমার ডেলিভারি হয়ে গেছে? বাচ্চারা কেমন আছে? আপনার কি মাথায় এতটুকু বুদ্ধি নেই? বয়সে বড় বলে আমি আপনাকে কিছু বলতেও পারছি না। জানি না এই শাশুড়িরা বৌমাদেরকে এত ছোট নজরে কেন দেখে। ডাক্তার ম্যাডামের এভাবে বলাতে সারদা খুব অবাক হয়ে তার দিকে চেয়ে থাকে। কি হয়েছে ম্যাডাম, কোনো সমস্যা হয়েছে? সারদা ম্যাডাম আপনার কোনো মেয়ে আছে? না ম্যাডাম, আমার শুধু একটি ছেলে রমেশ। তাই জন্য আপনি যত শর্ত সব নিজের বৌমার মাথায় ঠেলে দিলেন। যেমনটা আপনার শাশুড়ি আপনার সাথে করেছিল ঠিক তেমনটাই আপনি আপনার নিজের বৌমার সাথে করতে চান, তাই তো? ডাক্তার ম্যাডাম এত রাগারাগি করবেন না, বলুন তো বৌমা ঠিক আছে তো? বাচ্চারা সুস্থ আছে তো? তাদের সাথে কোনো সমস্যা হয়নি তো? সব রিপোর্টসই ঠিক আছে, কিন্তু চাইলেও আমরা নর্মাল ডেলিভারি করতে পারবো না। আপনারা তো দেখতেই পাচ্ছেন সে ভীষণ কষ্টে আছে। হ্যাঁ ডাক্তার ম্যাডাম, আমি আমার স্ত্রীকে এভাবে কষ্টের মধ্যে দেখতে পাচ্ছি না, আপনাকে কিছু করতেই হবে। আমরা চেষ্টা করছি নর্মাল করার, কিন্তু সম্ভব নয়। বাচ্চাদেরকে বের করার জন্য আমাদেরকে অপারেশন করতেই হবে, কিন্তু অনামিকা তার জন্য রাজি হচ্ছে না। কেন ম্যাডাম, সে কেন রাজি হচ্ছে না? সে কি ভাবছে তার প্রাণ চলে যাবে? না তার জন্য নয়, আমি তার সাথে গিয়ে একবার কথা বলছি ম্যাডাম, আমাকে দু মিনিট সময় দিন। আপনি গিয়ে যতই বলুন না কেন অনামিকা রাজি হবে না, কিন্তু যদি আপনার মা গিয়ে বলেন তাহলে সে নিশ্চয়ই রাজি হবে। তবে সে বলেছে সে অপারেশন করাতে রাজি হবে, না হলে তিনজনেরই প্রাণের ভয় আছে। আগে আপনাদের ইচ্ছে, পরে আমাদের ওপরে দোষারোপ করবেন না। আমি সেই ঘরের মধ্যেই থাকবো, আপনারা দু মিনিট কথা বলে আমাকে এসে কথাটা জানান। এ কথা বলে ডাক্তার ম্যাডাম সেখান থেকে চলে যায়। প্রসাদ আর রমেশ সারদার দিকে চেয়ে তাকিয়ে থাকে। বলো সারদা, বৌমা কেন আজকে অপারেশনের জন্য রাজি হচ্ছে না? যখন অ্যাম্বুলেন্স এসেছিল বৌমাকে কি বলেছিলে? যা শুনে সে কাঁদতে লেগেছিল। আমি ভেবেছিলাম লেবার পেন হচ্ছে বলে কাঁদছে, কিন্তু তার কান্নার পেছনের আসল কারণ হলে তুমি। বলো কি হয়েছিল। মা তাড়াতাড়ি করে বলো, ডাক্তার ম্যাডাম এসে তোমার উপরে কেন চাচামেচি করলেন? এমন কি শর্ত তুমি অনামিকার উপরে রেখেছো? বাবা ছেলে মিলে এভাবে সারদার উপরে প্রেশার দেওয়াতে সারদা খুব ঘাবড়ে যায় আর সত্যিটা বলে ফেলে। দেখো বৌমা, মনে রেখো নর্মাল ডেলিভারি করাবে, যদি ভাবছো অপারেশন করিয়ে এখানে তুমি দিব্যি আরাম করে ঘুমোবে, তোমাকে সাহায্য কে করবে? আমি তোমার সেবা টেবা করতে পারবো না, না তোমার নবজাত শিশুদের। যাই হোক না কেন, তোমাকে নিজের নর্মাল ডেলিভারি করাতে হবে, নিজের কাজও করতে হবে আর বাচ্চাদের দেখাশোনাও করতে হবে, এই শর্তই রেখেছিলাম। একথা শোনার পরে প্রসাদ ভীষণভাবে রেগে গিয়ে সারদার গালে একটা থাপ্পড় লাগায়। তাহলে তো ডাক্তার যা বললেন কিছু ভুল বলেননি। মা অনামিকা তোমার সাথে কি দোষ করেছে? সে তোমাকে নিজের মায়ের মতন ভাবে, আমারই সামনে তুমি কতবার থাপ্পড় লাগিয়েছো সে কিছু বলেনি। আমি ভেবেছিলাম একদিন নিশ্চয় তুমি তার ভালোবাসা বুঝবে, কিন্তু কখনো ভাবিনি তুমি এরকম করবে। এখন জানি না আমি কি করব। যাও সারদা, ভেতরে গিয়ে বৌমাকে বলো সে যেন অপারেশন করায়, এক্ষুনি যাও। না হলে আমি অনামিকার গিয়ে একটা ছবি নিয়ে আসছি, তার উপরে মালা চাপিও। ততক্ষণে সেখানে ডাক্তার কৌশল্যা এসে পড়েন। চলুন ডাক্তার ম্যাডাম, আমি গিয়ে বৌমার সাথে একবার কথা বলি। এভাবে বলাতে ডাক্তার কৌশল্যা আর কোনো উত্তর না দিয়ে সারদাকে সঙ্গে করে নিয়ে অনামিকার কাছে যায়। ঠিক পাঁচ মিনিট পরে সারদা বাইরে বেরিয়ে আসে। বৌমা অপারেশনের জন্য রাজি হয়ে গেছে। এ কথা শুনে প্রসাদ আর রমেশ ভীষণ খুশি হয়। ঠিক সেই সময় প্রসাদ সারদার গালে দেখতে পায় তার আঙুলের দাগ, দেখে তার ভীষণ খারাপ লাগে। ক্ষমা করো সারদা, এতদিনের গৃহস্থিতে আমি তোমার উপরে হাত তুলিনি, আজ প্রথমবার আমার খুব খারাপ লাগছে।
আমি খুব বড় দোষ করেছিলাম, তাই তুমি মেরেছো। ঠিক সেই সময়ে ডক্টর কৌশল্যা সেখানে হাসতে হাসতে আসেন। কংগ্রাটস রাম, তোমার দুটি কন্যা সন্তান হয়েছে। কিন্তু কিন্তু কি ডাক্তার? আমি বললে আপনি বুঝতে পারবেন না, আপনি নিজেই দেখে নিন। একথা বলে ডাক্তার সেখান থেকে চলে যায়। রমেশ ঘরের মধ্যে ঢোকে, দেখে অনামিকা বিছানায় ঘুমুচ্ছে। বিছানার পাশেই একটা দোলনা, সেখানে মাথায় চুলে ভরা দুটি, তার মধ্যে একজনের খুব লম্বা চুল, তারা বেশ আনন্দে খেলা করছে। তাদেরকে দেখা মাত্রই রমেশ কিছু আর বলতে পারে না। এই মায়াবী সন্তানেরা ভালো তাই না? খুব ভালো অনামিকা, দাঁড়াও মা বাবাকে পাঠাচ্ছি। তারপর রমেশ সেখান থেকে চলে যায়। সারদা প্রসাদ বাচ্চাদেরকে দেখতে ভেতরে আসে। বাচ্চাদেরকে দেখা মাত্রই সারদার মাথাটা ঘুরে যায়। হয়তো সেই বাচ্চাদেরকে তার পছন্দ হয় না, কিন্তু এই ব্যাপারটা নিয়ে সে কাউকে কিছু বলে না। প্রসাদও বাচ্চাদেরকে দেখে খুব অবাক হয় আর নিস্তব্ধ হয়ে পড়ে। এভাবে এক সপ্তাহ কেটে যায়। তারপর অনামিকা বাচ্চাদেরকে নিয়ে নিজের বাড়ি ফিরে আসে। সারদা তাদের ওপর থেকে নজর সরায়। এভাবেই দিন কাটছিল। রমেশ আর প্রসাদ যখনই বাড়িতে থাকত, সারদা ঘরের কাজকর্ম করত, অনামিকার কাছে গিয়ে বসত, আর যেই তারা অফিসের জন্য বেরোয়, সারদা সব কাজকর্ম ছেড়ে উৎসাহিত হয়ে অনামিকার কাছে এসে, দুটো মায়াবী সন্তানকে জন্ম দিয়ে মহারানী হয়ে গেছো, অনেক বসলে তুমি, তোমার শ্বশুর আর স্বামী বাড়িতে নেই যে মহারানী হয়ে তুমি এখন বসে থাকবে, যাও, এভাবে সে রেগে মেগে বলে। তাহলে কিছুক্ষণ আপনি বাচ্চাদেরকে দেখুন। ছি ছি, আমি দেখতে পারবো না, একটার দুটো মাথার চুল আর একটার এত লম্বা চুল, এদের দেখলেই আমার যেন বিরক্তি হচ্ছে, এদেরকে কোলে তুলতেও আমার ঘেন্না হচ্ছে, কেমন বাচ্চা জন্ম দিয়েছো, ছি ছি, এভাবে সে খুব বিরক্ত হয়ে বলে। অনামিকা দুটি বাচ্চাকে রান্নাঘরে ঘুম পাড়িয়ে রান্নাঘরের কাজকর্ম করতে লাগে। এভাবেই দিন কাটে। ভাবনা আর নূতন ধীরে ধীরে বড় হয়ে ওঠে। সারদা সব সময় অনামিকাকে অপমান করে তাকে খুব বকাবকি করত। এভাবে প্রতিদিন নিজের মাকে বকাঝকা খেতে দেখে ভাবনা আর নূতন একদিন ভীষণ রেগে যায়। আমাদেরকে দেখে তুমি ঠাট্টা করো, আমাদের মাকে মারো, এবার দেখো লাঠি, যাও গিয়ে ঠাম্মাকে মারো। এভাবে বলাতে ওই লাঠিটি হাওয়ায় উড়তে লাগে। ততক্ষণে সারদা সেখানে এসে পড়ে আর সারদাকে সে লাঠিটি বেধড়ম পেটায়। মার খেয়ে সারদা ভীষণ দুঃখিত হয়ে পড়ে। জলের কলসি হাওয়ায় উড়ে এসে ঠাম্মাকে ভিজিয়ে দাও। যেই না এ কথা বলা, হাওয়ায় উড়তে উড়তে দুটো কলস এসে পুরো জল সারদার ওপরে ফেলে দেয়। রেগেমেগে সারদা ভীষণভাবে চিৎকার চাচামেচি করে। তা দেখে বাচ্চারা হাসতে লাগে। আমার মায়ের ওপরে চিৎকার করবে, এবার দেখো লঙ্কা পাউডারের কৌটো উড়ে উড়ে এসে ঠাকুমার ওপরে সব পড়ে যাও। একথা বলা মাত্রই লঙ্কার কৌটোটি হাওয়ায় উড়তে উড়তে সোজা সারদার কাছে এসে থামে। যেই না সারদা দেখে লঙ্কা পাউডারের কৌটোকে, সারদা দেখা মাত্রই ছুটতে শুরু করে। সেই লঙ্কা পাউডারের কৌটোটাও তাকে ধাওয়া করতে শুরু করে। দিদি এবার দেখ, ও শক্তিশালী মোষ, কোথায় আছো, এসে আমার ঠাকুমাকে শিং দিয়ে গুতো। যেই না বলা, সেই একটি মোষ বড় বড় শিং নিয়ে সারদার সামনে এসে দাঁড়িয়ে পড়ে। তাকে দেখে সারদা ভয় পেয়ে নিজের চোখ বন্ধ করে বিনতি করতে লাগে। ও মায়াবী বাচ্চারা, আজ থেকে তোমার মাকে বকবো না, মারবো না, তাকে কাজের জন্য বলবো না, আমি সব কাজ করব, আমাকে ক্ষমা করে দাও। এবার সঠিক শিক্ষা পেয়েছো তো? এরপর থেকে কখনো আমরা থাকি বা না থাকি, তুমি যদি মাকে মারধর করো আমরা তোমাকে বাঁচাতে আসবো না। এমন একটা কিছু করব যাতে তোমার সবসময় কোনো অসুবিধা হয়। দাদু বা বাবা বাড়িতে যদি না থাকে তাহলে তুমি মায়ের কাছে একদম যাবে না। বাড়িতে কেউ থাকুক বা না থাকুক, তুমি মায়ের সাথে এরকম ব্যবহার করতে পারো না। আজকের পর থেকে তোমাকে মায়ের সাথে ভালোভাবে ভালোবেসে থাকতে হবে। ক্ষমা করে দাও মা, খুব ভুল হয়ে গেছে, ছোট থেকে তোমাদেরকে খুব জ্বালিয়েছি, প্রত্যেক দিন ঘরে আমি অশান্তি করেছি, সব সময় আমি মারধর করেছি, বকাঝকা করেছি, কিন্তু কাল থেকে আর এরকম করবো না। আমার বৌমা আর তার বাচ্চাদের আমি খুব আদর যত্ন করব, এবার আমাকে ছেড়ে দাও মা। এভাবে বলা মাত্রই সেখান থেকে দুটি মোষ অদৃশ্য হয়ে যায়। লঙ্কা গুঁড়োর ডাব্বাটাও সেখান থেকে গায়েব হয়ে যায়। সেদিন থেকে সারদা অনামিকার খুব যত্ন আত্তি করতে লাগে। সে কাউকে কিছু না বলেই ঘরের সব কাজকর্ম করতে লাগে। এভাবে সেই দুটি মায়াবী সন্তানেরা নিজের মাকে শাশুড়ি মার হাত থেকে বাঁচায়। আজ এই পর্যন্ত। নতুন গল্প নিয়ে আবার আমরা তাড়াতাড়ি হাজির হব। ততক্ষণের জন্য নমস্কার।
কারের মধ্যে বসে বাণী ফোনে কথা বলছিল আর তার বাবা সুদর্শন গাড়িটি চালাচ্ছিল। এ কি কথা বলছো বিমলা? আমার বাবার সাথে গাড়িতে করে আমি আমার বিয়ের কার্ড দিতে আসছিলাম তোমার কাছে, আর তুমি বলছো এখন তুমি নেই, তাহলে আমি ফিরে যাচ্ছি, টেক কেয়ার বলে ফোনটা রেখে দেয় বাণী। ওদিকে গাড়ি চালাতে চালাতে সুদর্শন, কি হয়েছে মা, বিমলা নেই নাকি? না বাবা, রাহুল মনে হয় ব্যাঙ্গালোরে ভালো একটা চাকরি পেয়েছে, তারা সেখানেই চলে গেছে। তাহলে কি আমরা বাড়ি ফিরে যাই? এমনিতেও আমরা বাবা এত দূর এসেছি, বিমলার বাড়ির কাছে একটা শিব মন্দির আছে, সেই মন্দিরটা নাকি খুব প্রসিদ্ধ, চলো দর্শন করে আসি আর নিজের বিয়ের কার্ডটা ওনার পায়ে ঠেকিয়ে আসি। নিশ্চয় মা, তোর কোনো কথাকে কি আমি না করেছি, চল আমরা যাই। তবে আমি রাস্তা জানি না, তুই যদি রাস্তাটা একটু বলে দিস তাহলে ভালো হয়। নিশ্চয়ই বাবা। এভাবে বলাতে সুদর্শন ভীষণ খুশি হন। তারপর বাণী রাস্তা বলতে লাগে আর সুদর্শন সেদিকেই গাড়ি চালাতে লাগে। 10 মিনিটের মধ্যেই গাড়িটি গিয়ে ঠিক শিব ঠাকুরের মন্দিরের সামনে দাঁড়ায়। চলো বাবা আমরা ভেতরে যাই, বাণী এভাবে বলে। তারপর সুদর্শন আর বাণী দুজনেই মন্দিরের ভেতরে যায়। মহাদেবের শিবলিঙ্গ দেখে তারা হাত জোর করে প্রণাম করে। তারপর নিজেদের বিয়ের কার্ডটি তারা শিবলিঙ্গর কাছে রেখে দেয়। হে মহাদেব, তুমি কৃপা করো মেয়েটার বিয়ে যেন ভালোভাবে হয়ে যায়। প্রার্থনার পরে তারা মন্দিরের এক কোণায় গিয়ে বসে পড়ে। ততক্ষণে হরিশ পায়েস প্রসাদ নিয়ে তাদের কাছে আসে। দাদু ও দিদি, আজ আমার জন্মদিন, তোমরা এই পায়েসটাকে গ্রহণ করো, তারপর আমাকে আশীর্বাদ দাও। এভাবে বলাতে সুদর্শন আর বাণী দুজনেই হাতে পায়েস নিয়ে নেয়। হ্যাপি বার্থডে হরিশ। হ্যাপি বার্থডে হরিশ, সুখে থাকো। থ্যাংক ইউ দাদু, থ্যাংক ইউ দিদি। এ কথা বলে হরিশ সেখান থেকে চলে যায়। সুদর্শন আর বাণীও আনন্দ সহকারে সেই পায়েসটি খেতে লাগে। হঠাৎ করে বাণীর নিজের বাল্যকালের বান্ধবী অনামিকার হাতের বানানো পায়েসের কথা মনে পড়ে যায়। বাবা, এই পায়েসটা খেয়ে আমার বান্ধবী অনামিকার কথা মনে পড়ে যাচ্ছে, তার মানে নিশ্চয়ই সে এখানেই কোথাও আশেপাশে থাকে। এ কথা বলে বাণী আশেপাশে দেখছিলই হঠাৎ করে হরিশকে দেখতে পায়। হরিশ, ও বাবু হরিশ, এদিকে আয় তো। এভাবে বাণী হরিশকে ডাক দেয়। হরিশ তার ডাক শুনে বাণীর কাছে আসে। হরিশ, এই পায়েসটা কে তৈরি করেছে? আমার মা তৈরি করেছে দিদি। তাই বুঝি, তাহলে তোমার মা কোথায়? মন্দিরের বাইরে আছে দিদি, তুমি বাইরে এলে আমি তোমাকে নিয়ে যাব। এ কথা বলে হরিশ সেখান থেকে চলে যায়। তার পিছু পিছু বাণী আর সুদর্শনও যায়। দেখে মন্দিরের বাইরে অনামিকা দাঁড়িয়ে আছে। অনামিকা হরিশের সাথে কথা বলে, কিন্তু বাণীকে দেখেই সে চিনে ফেলে। বাণী, তুই এখানে? আমি তো বিশ্বাসই করতে পারছি না। অনামিকা, কতদিন পরে, তুই কেমন আছিস, কোথায় থাকিস তুই? ভালো আছি বাণী, বিয়ে হয়েছে, এটা আমার ছেলে, আমার স্বামী মজদুরের কাজ করে, এই এখানে পাশেই আমি থাকি, চল না। কারে গিয়ে বস, তাড়াতাড়ি পৌঁছে যাব। আরে না না, হেঁটে যাওয়াটাই আমাদের ভালো হবে। অনামিকার কথাতে বাণী রাজি হয়ে যায়। হরিশ আর সুদর্শন কারে চেপে আসতে লাগে। 10 মিনিটের মধ্যেই অনামিকা যেখানে থাকত মাটির বাড়ির শ্বশুর বাড়িতে, সেখানে এসে তারা পৌঁছে যায়। কাঠের চেয়ার দেয় তাদেরকে বসতে, বাণী আর সুদর্শন গিয়ে বসে। সারদা প্রসাদ রমেশ তিনজনেই ভেতর থেকে বাইরে বেরিয়ে আসে। অনামিকা নিজের পরিবারের সাথে তাদের পরিচয় করিয়ে দেয়। তাদেরকে দেখে সবাই নমস্কার জানায়। সুদর্শন আর বাণীও পরিবর্তে নমস্কার করে। তারপর সকলেই কিছুক্ষণ গল্পগুজব করে। বাণীর বিয়ে ঠিক হয়ে গেছে, আপনাদেরকে আসতেই হবে, আপনারা না এলে আমার মনে খুব কষ্ট হবে, আগে আপনাদের ইচ্ছে। আসবে না বললেই আমি শুনবো? সেটা হয় না কি বাবা। কি অনামিকা, সবাইকে নিয়ে আসবি তো, না হলে আমি কিন্তু বিয়ে করব না, আসতেই হবে। নিশ্চয় আসবো বাণী, তুই আমাদের বাড়ি এসেছিস, এসে নেমন্তন্ন করে গেলি, আমি কি না এসে থাকতে পারি? অনামিকা, আমার বিয়েতে কিন্তু এই পায়েসটা তোকে বানাতে হবে, যারাই আসবে তাদেরকে খাওয়াবো, দেখবি তারা তোর কত প্রশংসা করবে, ঠিক বলেছি না বাবা? মা, আমাদের এত বড় মিষ্টির ব্যবসা, আমরা বিভিন্ন রকমের মিষ্টি খাওয়াবো, সেসব মিষ্টির সামনে কি লোকেরা এই পায়েসটা খাবে, তুই বল মা। কথাটা শুনে অনামিকার ভীষণ মনে কষ্ট হয়। সুদর্শন ব্যাপারটা বুঝে যায়। দেখো অনামিকা, আমাকে ভুল বুঝবে না, এই পায়েসটা সবাইকে ওখানে খাইয়ে অপমান করাবার কি প্রয়োজন, তাই আমি তোমাকে না বলে দিলাম।
আমার কিন্তু তোমাকে কোনো কষ্ট দেওয়ার ইচ্ছে ছিল না। আমার একটুও খারাপ লাগেনি। আপনি এত বড় মানুষ, তার উপরে সেখানে বানির বিয়ের কথা। আপনার নিজেরই একটা এত বড় মিষ্টির ব্যবসা আছে, একদম ভালো লাগবে না আমি যদি সেখানে গিয়ে পায়েস খাওয়াই। বাবা, তুমি আমার কথাটায় রাজি হও, এভাবে তুমি আমাকে না বলতে পারো না। যখন মেয়ে বানি এত করে নিজের বাবাকে অনুরোধ করে, বাবা না বলতে পারেন না, তা দেখে বানি ভীষণ আনন্দিত হয়। তাহলে এবার আমরা উঠি মা। এভাবে বলে সুদর্শন আর বানি কারে বসে সেখান থেকে রওনা দেয়। দুদিন কেটে যায়, তারপর তৃতীয় দিন। সেদিন ছিল বানির বিয়ের দিন। গরিব বৌমা অনামিকা পায়েশ বানিয়ে নিজের সঙ্গে করে নিয়ে যায়। সেখানে আরও অন্য অন্য মিষ্টির সঙ্গে সেই পায়েশটা গিয়ে সে রেখে দেয়। বিয়েবাড়িতে যারাই আসে তাদের সকলকে সেই পায়েশ খাওয়ানো হয়। সেই পায়েশটি খেয়ে সকলেই সেই পায়েশের খুব প্রশংসা করে। তা দেখে সুদর্শন ভীষণ রেগে যায়। এখানে এত বিভিন্ন রকমের মিষ্টি রাখা থাকা সত্ত্বেও ওই গরিব বৌমা অনামিকা যে পায়েশটা সঙ্গে করে এনেছে সেটারই সবাই প্রশংসা করছে। যদি কেউ এখন তাকে গিয়ে বলে এই পায়েশটা বসে বসে তুমি বিক্রি করো, তাহলে তো আমাকে আমার মিষ্টির ব্যবসা বন্ধ করতে হবে। এভাবে আমি অনামিকাকে কিছুতেই আগে বাড়তে দিতে পারি না। একথা ভেবে অনামিকার বানানো পায়েসের কাছে সুদর্শন যায়। সে একটা আরশোলা তুলে সে পায়েসের মধ্যে ফেলে দেয়। এইটা নিয়ে সে অনামিকাকে বকাবকিও করে। অনামিকা খুব কান্নাকাটি করে। তারপর সে রেগে মেগে বলে, এরকমটা করে তুমি আমার আর আমার মেয়েকে বদনাম করতে যাও? ছিছি, এক্ষুনি বেরিয়ে যাও এখান থেকে, আর জীবনে কখনো আমাকে নিজের মুখ দেখাবে না। অনামিকা, আমি কখনো ভাবিনি তুই আমার বিয়েতে এরকম করবি। ছি, তাই তো, আমার বাবা সব সময় বলেন গরিবদেরকে সবসময় নিজের বাড়ি থেকে বাইরেই রাখতে হয়, না হলে তারা আমাদেরকে বেঘর করে দেয়, আর সেটা তুই সত্যি করে দিলি। এক্ষুনি বেরিয়ে যা। একথা বলে রেগে মেগে বানি সেখান থেকে চলে যায়। অনামিকা কাঁদতে কাঁদতে নিজের পুরো পরিবারকে সঙ্গে করে নিয়ে বাড়ি ফিরে আসে। বৌমা, দুঃখ পেও না, তুমি আমাকে ক্ষমা করে দিও মা। কেন মা, আপনার কি দোষ এখানে? কি ভুল করেছেন? আমি নিজের চোখে দেখেছিলাম বানির বাবাকে আরশোলাটা তুলে পায়েসের মধ্যে দিতে। একথা শুনে সকলেই সারদাকে আশ্চর্য হয়ে দেখতে লাগে। সারদা খুব ঘাবড়ে যায়। সারদা, যখন তুমি নিজের চোখে এই কাণ্ডটা হতে দেখলে, তাহলে তুমি সেখানে চুপ করে দাঁড়িয়ে থাকলে কেন? কিছু বললে না কেন? আমরা গরিব মানুষ, আমাদের এই কথাটা কে শুনতো বলতো? যদি উল্টে তারা আমাদের উপরে মারধর করতো তাহলে? সারদার এই কথাটা শোনার পরে সকলেরই মনে হয় সারদা ঠিক কথাই বলছে। বৌমা, এখানে তোমাকে একটা কথা বুঝতে হবে। কি কথা বুঝতে হবে মা? সুদর্শন বাবু যখন জেনে শুনে তোমার পায়েসে আরশোলাটা দিলেন, তার মানে ওনার মিষ্টিগুলোর থেকে তোমার পায়েসটা বেশি সুস্বাদু। হ্যাঁ অনামিকা, মা যা বলছে একদম ঠিক কথা বলছে। ওখানে বিভিন্ন রকমের মিষ্টি রাখা ছিল, তার মধ্যে তোমার পায়েসটাই সব থেকে সুস্বাদু ছিল। আর বড় কথা, সেখানে যারা এসেছিল তারা তোমার পায়েসটা খেয়ে সব থেকে বেশি প্রশংসা করেছে। নিজে এত বড় মিষ্টির ব্যবসার মালিক, সেখানে কত বিভিন্ন রকমের মিষ্টি রাখা থাকা সত্ত্বেও সবাই তোমার বানানো পায়েসটাই খাচ্ছিল, ব্যাপারটা সুদর্শন বাবু হজম করতে পারেননি। হ্যাঁ অনামিকা, তুমি একটা দোকান খোলো আর সেখানে পায়েস বিক্রি করা শুরু করো, তারপর যা হবে আমরা সেটা দেখে নেব। হ্যাঁ অনামিকা, রমেশ ঠিক কথাই বলছে, তারপর যা হবে দেখা যাবে। তোমার বানানো পায়েসের স্বাদ খুবই ভালো, খদ্দেরদের বেশ পছন্দ হবে। এভাবে বাড়ির সকলেই অনামিকাকে খুব প্রোৎসাহন দেয়। বাড়ির সকল সদস্যর কাছে প্রোৎসাহন পেয়ে অনামিকা নিজস্ব একটা ছোট্ট পায়েসের দোকান খোলে। সেখানে বিক্রিও খুব ভালো হয়, খদ্দেরদের ভিড় লেগে যায়। এভাবেই দিন কাটে। আস্তে আস্তে করে অনামিকার পায়েসের খুব বিক্রি বাড়ে আর তার খুব সুনামও হতে শুরু হয়। আর ওদিকে সুদর্শনের বিক্রি বাটা একদম কমে যায়। আমার এদিকে বিক্রি বাটা কমের পেছনে ওই গরিব বৌমার বানানো পায়েসই একটা কারণ। ছি, ওই গরিব বৌমা আমাকে হারিয়ে দেবে? কখনো না। এভাবে বলে সুদর্শন অনামিকার পায়েসের ব্যবসাটাকে নষ্ট করে দেওয়ার কথা ভাবতে লাগে। তারপর হঠাৎ করে, একবার আমি নষ্ট করার চেষ্টা করলাম, তারপর সে এখান পর্যন্ত এসে পৌঁছে গেল। আবার যদি আমি তাকে নষ্ট করার কথা ভাবি, তাহলে আমি জানি না সে কোথায় গিয়ে পৌঁছবে।
অনামিকার হাতে মিষ্টির দোকানের সব ভার দিয়ে আমি আমেরিকা চলে যেতে চাই। সুদর্শন একথা ভাবে। তারপর 15 মিনিটের মধ্যে দোকানের সব কাগজপত্র নিয়ে সে অনামিকার বাড়িতে যায়। অনামিকা, আমাকে ক্ষমা করো মা, আমি সেদিন জেনে শুনে তোমার মিষ্টি নষ্ট করেছিলাম, তাই পশ্চাতাপ করার জন্য আজ আমি এসেছি। আমার দোকানের সব ভার আজ থেকে তুমি নাও মা। এটা কি করে হতে পারে? আমি কিছুই শুনবো না, আজ থেকে তোমাকে আমার দোকানের সব ভার নিতে হবে। তুমি সুখে শান্তিতে থাকলে তবে গিয়ে আমি শান্তি পাবো। একথা বলে সুদর্শনবাবু সেখান থেকে চলে যায়। তার কথা শুনে অনামিকার পুরো পরিবার খুব আনন্দিত হয়। সেদিন থেকে অনামিকা সুদর্শনবাবুর পুরো ব্যবসাটা নিজের কাঁধে তুলে নেয় আর সুখে শান্তিতে জীবন কাটাতে লাগে। নতুন গল্প নিয়ে আমরা আবার হাজির হব। নমস্কার।